वेलकम एवरीवन। इक्षु बा आख भारतेर एकटी गुरुत्वपूर्ण अर्थकरी फसल। इक्षुर वैज्ञानिक नाम सैकाराम अफिसिनेराम। इक्षुर रस थेके चीनी गुड़ अल्कोहल इत्यादि तैरी है। इक्षुर छिबड़े जालानी हिसाबे व्यवहित होतो, तबे बर्तमाने एई छिबड़े कागज तैरीर काजेओ व्यवहार करा है। आख भारतेर एकटी गुरुत्वपूर्ण अर्थकरी फसल, कारण एई आख बिक्री करे वैदेशिक मुद्रा अर्जन करा है। आज आमरा एई भिडियोते आख चाष निये आलोचना करब। आलोचनार शुरूते आमरा आख चाषेर अनुकूल भौगोलिक परिवेशगुली सम्पर्के आलोचना करब। प्रथमे प्राकृतिक परिवेश निये आलोचना करब। जलवायु, आख हलो आर्द्र क्रांतीय जलवायुर फसल, अर्थात उष्णमंडलीय फसल, जा प्रधानत बर्षाकाले बृष्टिर जलेर उपर निर्भर करे चाष करा हय। 20 डिग्री थेके 27 डिग्री सेंटिग्रेड उष्णता एवं वार्षिक 100 থেকে 175 सेंटीमिटार बृष्टिपात आख चाषेर पक्षे भालो। कुआशा ओ तुषारपात आख चाषेर क्षति करे, सेई जन्य आख चाषेर जलवायु तुहिन मुक्त हवा प्रयोजन। आख गाछके सतेज करते सामुद्रिक लवणाक्त वायु सहायता करे बोले समुद्र तीरवर्ती अंचले साधारणत आख चाष भालो हय। এই কোয়েশ্চেনটা 2020 এসেছিল যে সামুদ্রিক লবণাক্ত বায়ু কোন চাষের পক্ষে ভালো। 4টে অপশন দেওয়া ছিল, তো উত্তরটা হবে আখ চাষ। জমির প্রকৃতি, গাছের গোড়ায় জল দাঁড়ানো আখ চাষের পক্ষে ক্ষতিকর, তাই জল নিকাশি সুবিধাযুক্ত নিচু সমভূমি অথবা অল্প ঢালযুক্ত জমি আখ চাষের পক্ষে উপযোগী। মৃত্তিকা, চুন ও লবণযুক্ত মাটি আখ চাষের পক্ষে বিশেষ উপযোগী। এর পয়েন্টগুলো বা লাইনগুলো মনে রাখবে। এছাড়াও কাদাযুক্ত দোআঁশ মৃত্তিকা, কৃষ্ণ কার্পাস মৃত্তিকা, বাদামি বা লাল বর্ণের মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকাতেও আখ চাষ হয়, অর্থাৎ একের বেশি বিভিন্ন ধরনের মৃত্তিকাতে আখ চাষ করা যায়। হ্যাঁ, তো মৃত্তিকা নাইট্রোজেন, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হলে এবং তার অম্লতার পরিমাণ কম হলে আখ চাষ ভালো হয়। আখ চাষে মাটির উর্বরতা কমে যায় বলে এই চাষে সারের প্রয়োজন হয়, তাই সমভূমি ও মালভূমি অঞ্চলের অল্প ঢালযুক্ত জমিতে এই চাষ করতে হয়। অর্থাৎ আমরা প্রাকৃতিক পরিবেশগুলি সম্পর্কে আলোচনা করলাম, এবার কিছু অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। শ্রমিক, চারা বোনা থেকে শুরু করে ফসল কাটার জন্য প্রচুর দক্ষ ও সুলভ শ্রমিকের প্রয়োজন হয়, কারণ আখ চাষের সমস্ত কাজ হাতে করতে হয়। এখানে মেশিন বা হারভেস্টার এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। উন্নত পরিবহন ব্যবস্থা, আখ ক্ষেত হতে কাঁচামাল পরিবহনের জন্য, অর্থাৎ আখ কাটার পর যে আখটা নিয়ে যাওয়া হয় সেই আখ পরিবহনের জন্য পরিবহন ব্যবস্থা সুন্দর হওয়া প্রয়োজন, কারণ আখ কাটার 24 ঘন্টার মধ্যে তার রস নিষ্কাশন না করলে গাছের রসের পরিমাণ কমে যায়। এবং এই কারণেই চিনিকলগুলো প্রধানত ইক্ষু চাষক্ষেত্রের নিকটে অবস্থান করে। এছাড়াও রাসায়নিক সার, কীটনাশক ওষুধ প্রয়োগ, মূলধন এবং উন্নত কৃষি যন্ত্রপাতি কিছু ব্যবহার করলে এই আখ চাষ ভালো হয়। অর্থাৎ আমরা আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা আখ চাষের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করলাম। যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে আখ চাষের ভৌগোলিক পরিবেশগুলি লেখো, তাহলে তোমরা প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটি থেকেই কিছু কিছু করে লিখবে। এবং যদি শুধু প্রাকৃতিক থাকে তাহলে প্রাকৃতিক, বা অর্থনৈতিক থাকলে অর্থনৈতিক। যদি কোয়েশ্চেনটা ভৌগোলিক পরিবেশ হয় তাহলে দুটি থেকেই লিখতে হবে।
এবার আমরা ম্যাপের সাহায্যে ভারতের আখ উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে একটু জেনে নিই। ম্যাপটা একটু ভালো করে লক্ষ্য করো, ভারতে আখ চাষে নিযুক্ত ভূমির প্রায় 72% উত্তর ভারতে এবং 28% দক্ষিণ ভারতে অবস্থিত। অর্থাৎ এর থেকে প্রমাণিত যে উত্তর ভারতে জমির পরিমাণটা বেশি, কিন্তু দক্ষিণ ভারতে আখ চাষের জমির পরিমাণ কম। কিন্তু দক্ষিণ ভারতের অনুকূল ভৌগোলিক পরিবেশ, বিশেষ করে লবণ এবং চুন মেশানো মাটি এবং লবণাক্ত সামুদ্রিক আবহাওয়া, যেটা আমরা আগেই ডিসকাস করেছি যে আখ চাষের জন্য সামুদ্রিক আবহাওয়া খুবই দরকার, তো দক্ষিণ ভারতের রাজ্যগুলি সামুদ্রিক আবহাওয়ার জন্য এখানে উন্নত ধরনের বেশি চিনিযুক্ত রসালো আখের চাষ হয়। তো এই জন্য দক্ষিণ ভারতের জমিতে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দক্ষিণ ভারতের জমিতে উত্তর ভারতের তুলনায় হেক্টর প্রতি আখ উৎপাদন বেশি হয়। তার মানে কি দাঁড়ালো, না উত্তর ভারতে মোট আখের উৎপাদনটা বেশি যেহেতু এখানে জমির পরিমাণ বেশি, কিন্তু যদি পার হেক্টর প্রোডাকশন দেখতে যাই তাহলে দক্ষিণ ভারতের মানে জমিগুলো বেশি উৎপাদন হয়। তো আখ চাষে নিযুক্ত ভারতের মোট জমির 72% উত্তর ভারতে অবস্থিত হলেও ভারতের মোট উৎপাদনের 58% আখ উত্তর ভারতে উৎপন্ন হয়। তো দেখো জমির পরিমাণটা বেশি কিন্তু এদিকে উৎপাদনের ক্ষেত্রে 58% তুলনায় ভারতের মাত্র 28% আখ জমি দক্ষিণ ভারতে অবস্থিত হলেও ভারতের মোট উৎপাদনের 42% দক্ষিণ ভারতে উৎপন্ন হয়। তো এর থেকে প্রমাণিত হয় যে উত্তর ভারতের চেয়ে দক্ষিণ ভারতের জমি আখ চাষের অনেক বেশি উপযোগী। তো উত্তর ভারতের থেকে দক্ষিণ ভারতের জমি আখ চাষের বেশি উপযোগী হওয়া সত্ত্বেও ব্যয়বহুল সেচ ব্যবস্থা, ঘূর্ণিঝড়ের প্রকোপ, যেহেতু এগুলো সামুদ্রিক সমুদ্রের ধারে অবস্থিত এসব রাজ্যগুলি, তাই ঘূর্ণিঝড়ের প্রকোপ প্রভৃতি কারণে দক্ষিণ ভারতে আখ চাষ সাধারণত লাভজনক হয় না। তাহলে তোমরা সকলে বুঝতে পেরেছো, তো ম্যাপটা দেখো, এখানে উত্তরপ্রদেশের ঘনত্ব বেশি রয়েছে আখ চাষের ক্ষেত্রে। তো উত্তরপ্রদেশ র্যাঙ্কস ফার্স্ট ইন দ্য ওয়ে সুগারকেন প্রোডাকশন ইন ইন্ডিয়া। তো উত্তরপ্রদেশ ভারতে প্রথম স্থান অধিকার করে। হ্যাঁ, তো তারপরে আছে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে কর্ণাটকা, তামিলনাড়ু। হ্যাঁ, তো এই সমস্ত রাজ্যগুলি পরপর র্যাঙ্ক করছে। তো এবার আমরা দেখব যে ভারতের স্টেট ওয়াইজ যে প্রোডাকশনটা, তার আগে বলে নিই যে উত্তরপ্রদেশের মানে উত্তর ভারতের উত্তরপ্রদেশ ভারতের মোট উৎপাদনের 46% উৎপন্ন করে উত্তরপ্রদেশ। অর্থাৎ আখ উৎপাদনের মধ্যে ভারতে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। আখ চাষে নিযুক্ত ভারতের মোট জমির 52% এই রাজ্যের সাহারানপুর, শাহজাহানপুর, ফৈজাবাদ, গোরক্ষপুর, আজমগড়, বালিয়া, জৌনপুর, বারাণসী এবং বুন্দেলগড়ে অবস্থিত। এইগুলো হচ্ছে এই অঞ্চলের মানে এই রাজ্যের আখ উৎপাদক অঞ্চল। তারপর হচ্ছে বিহারের মোট জমির 4% এই রাজ্যে অবস্থিত। সারণ, চম্পারণ, মুজফ্ফরপুর এবং দারভাঙ্গা বিহারের প্রধান আখ উৎপাদনকারী রাজ্য। এছাড়া উত্তর ভারতের অন্যান্য আখ উৎপাদক রাজ্যগুলি হল পাঞ্জাব, পাঞ্জাবের জলন্ধর এবং অমৃতসর, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূম, এছাড়াও ওড়িশায় আখ উৎপাদন হয়। এবার আমরা দক্ষিণ ভারতের রাজ্যগুলি দেখব। দক্ষিণ ভারতের মহারাষ্ট্রের সোলাপুর, সাতারা, পুনে, আহমেদনগর ভারতের মোট আখের জমির 8% এই রাজ্যে অবস্থান করছে। এছাড়াও তামিলনাড়ুর মাদুরাই, কোয়েম্বাটুর এবং অন্ধ্রপ্রদেশের গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চল এবং কর্ণাটকে আখ উৎপাদন হয়। তাহলে এর থেকে প্রমাণিত যে মোটামুটি ভারতের দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের রাজ্যগুলি আখ উৎপাদন করে। তো উত্তর ভারতের মোট প্রোডাকশন বেশি হলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হেক্টর প্রতি আখের উৎপাদন অনেকটাই বেশি হয়। এর কারণগুলি আমি আগেই ডিসকাস করেছি। তো এবার আমরা ভারতের স্টেট ওয়াইজ যে প্রোডাকশন সেই চিত্রটা একটু দেখে নেব। এই টেবিলটা ভালো করে লক্ষ্য করো, এটা 2017-18 সালের প্রোডাকশন, ভারতের স্টেট ওয়াইজ সুগারকেন প্রোডাকশন। তো ভারতের 2017-18 সালে উত্তরপ্রদেশ রাজ্য, এখনও অবশ্য এই রাজ্যই প্রথম স্থান অধিকার করে, উত্তরপ্রদেশ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে, মহারাষ্ট্র দ্বিতীয়, কর্ণাটক তৃতীয়, তামিলনাড়ু চতুর্থ, বিহার পঞ্চম, গুজরাট ষষ্ঠ, এভাবে উত্তরাখণ্ড দশম স্থান অধিকার করে।
নম্বর কলামটা দেখো, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটি প্রোডাকশন মিলিয়ে যে প্রোডাকশনটা দেওয়া হয়েছে, আসলে এখানে ওরা ভাগটা করতে পারেনি, ভারতের রাজ্যটা ভাগ হয়ে যাওয়ার পর। তো যাই হোক, বিষয়ে আসি। উত্তরপ্রদেশ রাজ্য ভারতের আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এখানে ভারতের মোট উৎপাদনের 42% উৎপাদিত হয় এই রাজ্যে, এবং মহারাষ্ট্র হচ্ছে উত্তরপ্রদেশের পরে এর স্থান। মহারাষ্ট্র দেশের মোট উৎপাদনের মাত্র 13% উৎপাদন করে। অন্যদিকে তামিলনাড়ু 11% উৎপাদন করে ভারতের মোট উৎপাদনের, কিন্তু এখানে হেক্টর প্রতি উৎপাদন যথেষ্ট বেশি, মানে প্রতি হেক্টরে প্রায় 1,067 কুইন্টাল আখ উৎপন্ন হয়। তো এখানকার মোট উৎপাদনের 80% আসে আম্বেদকর, দক্ষিণ আর্কট, পেরিয়ার, সালেম, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটোর ইত্যাদি অঞ্চল থেকে। তো এই সমস্ত মানে এই জায়গাগুলো থেকে এটাই প্রমাণিত, দেখো ভারতের মোটামুটি দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো সেখানে রাজ্যের সংখ্যাটা একটু কম, উত্তর ভারতের রাজ্যের সংখ্যা বেশি। আমি আগেই বলেছি যে উত্তর ভারতে মোট জমির উৎপাদনটা বেশি, মানে জমির পরিমাণটাও বেশি, কিন্তু দক্ষিণ ভারতের জমির পরিমাণটা কম হলেও আখ চাষের হেক্টর প্রতি উৎপাদনটা অনেকটাই বেশি। বিষয়টা আরেকবার রিভিউ করি আমরা। উত্তরপ্রদেশ রাজ্য প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয়, কর্ণাটক তৃতীয়, তামিলনাড়ু চতুর্থ, বিহার পঞ্চম স্থান অধিকার করে। কিন্তু হেক্টর প্রতি আখ উৎপাদনে তামিলনাড়ু রাজ্য প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয় এবং উত্তরপ্রদেশ রাজ্য তৃতীয় স্থান অধিকার করে। ভারতের প্রধান আখ বা ইক্ষু গবেষণাগার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে অবস্থান করছে। এই ইনস্টিটিউটটির নাম বা গবেষণাগারটির নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগারকেন রিসার্চ, একে সংক্ষেপে IISRO বলা হয়ে থাকে। এটি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগারকেন রিসার্চ সেন্টার বা আখ গবেষণাগারের একটি লোগো, এটি হচ্ছে অফিসিয়াল একটি লোগো। এই আখ গবেষণাগারে বিভিন্ন ধরনের আখের প্রজাতি এবং উন্নত মানের আখ চাষ সংক্রান্ত গবেষণা করা হয়। এছাড়াও তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউট বা সংক্ষেপে SBI, এটি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নয়, এটি সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউট, এটি এখানে উন্নত ধরনের আখের বীজ উদ্ভাবন, আখ চাষের উন্নতি এবং আখে চিনির অংশ বাড়ানোর জন্য বিভিন্ন মানের গবেষণা করা হয়ে থাকে। অর্থাৎ ভারতের যদি প্রধান আখ গবেষণাগার কোনটি কোশ্চেন হয়, তাহলে তোমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগারকেন রিসার্চ যা লখনৌতে অবস্থান করছে এই অ্যানসারটি লিখবে। এবার আমরা ভারতে আখ চাষের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং তাদের সম্ভাবনাগুলি তুলে ধরব। ভারতে হেক্টর প্রতি আখের উৎপাদন যথেষ্ট কম। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাজ্যে জলসেচ ব্যবস্থা করায় ভারতে হেক্টর প্রতি আখের উৎপাদন বেড়ে যাচ্ছে। ভারতের আখের রসে চিনির পরিমাণ খুব কম। ইন্ডিয়ান সেন্ট্রাল সুগারকেন কমিটি আখ চাষের উন্নতির জন্য এবং আখের চিনির পরিমাণ বাড়ানোর জন্য গবেষণা চালাচ্ছেন। ভারতে আখের রস বের করার পর আখের ছোবড়া জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু আখের ছোবড়া দিয়ে ভালো বোর্ড তৈরি হতে পারে, তা করলে আখের ছোবড়া বিক্রি করেও চাষি ভালো দাম পেতে পারে। ভারতে উৎপন্ন আখের প্রায় 75% আখ গুড় তৈরিতে ব্যবহৃত হয়, আর মাত্র 25% আখ থেকে চিনি উৎপন্ন হয়। এত বেশি পরিমাণ আখ কম দামি গুড় উৎপাদনে ব্যবহৃত হওয়ায় চাষিরা আখের ভালো দাম পায় না। আখ কাটার পর বেশি দূরে পরিবহন করা যায় না, কারণ এতে পথে আখের রসের পরিমাণ কমে যায়। আখ পরিবহনের এই অসুবিধার জন্য অপেক্ষাকৃত কম দামে চাষিরা স্থানীয় চিনিকলগুলোতে বিক্রি করেন। এতে আখ বিক্রি করে চাষিরা উপযুক্ত দাম পান না বলে আখ চাষে নিরুৎসাহিত হন। সফলভাবে সমবায় প্রথা চালু করতে পারলে আখ চাষের এই সব সমস্যার সমাধান করা সম্ভব। এতে ভারতের আখ উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।
thank you everyone for watching this video and subscribe my channel to get all videos and also press the bell icon to get all videos notification later. Stay healthy, be healthy. Thank you.